পুরুষশাসিত সমাজে নারীরা সগৌরবে কেড়ে নিয়েছে তাদের অধিকার। নারীরা আজ শুধু অন্তঃপুরবাসী নয়, বরং তারা উন্নয়নে পুরুষের সম অংশীদারিত্বে দাবি রাখে। চেনা গণ্ডির বাইরে বেরিয়ে তারা পেয়েছে সাফল্যের স্বীকৃতি। স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বেছে নিয়েছে সংগ্রামের পথ, টেডি বিয়ের বানিয়ে হাল ধরেছে সংসারের। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত নবোদয় পল্লী এলাকা। স্বামী ও মেয়েকে নিয়ে সংসার সুমতি দাসের। বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতি করার লক্ষ্যে স্বামীর পাশে দাঁড়িয়েছেন তিনি। রাত দিন এক করে বানিয়ে চলেছেন হরেক রকম টেডি বিয়ার। তার এই হাড় ভাঙা পরিশ্রমে তাকে সাহায্য করেন তার স্বামী রাধা বিনোদ দাস ও মেয়ে অর্পিতা দাস। বাজার থেকে কাঁচা মাল তুলে আনেন তার স্বামী, আর সুমতি দেবী তার সেলাইয়ের কাজ করেন ঘরে বসে। প্রথম দিকে ব্যবসা ছোট থাকলেও বর্তমানে সুমতি দেবী টেডি বিয়ারের চাহিদা বেড়েছে প্রচুর। দিদি কতদিন ধরে এই কাজগুলো করছেন? 3 বছর। কতজন আছে? 5-6 জন আমাদের দলে আছে, পাশাপাশি আছে, বাড়ির লোক হেল্প করে। এমনি ট্রেনিং দিয়েছিলাম যাদেরকে, তারাও হেল্প করে। বাড়ির কারা কারা হেল্প করছে আপনাকে? বাড়ির বর্তমান মেয়ে, স্বামী তো আগে ওটা না, ও যদি আমাকে মালটা না এনে দিত আমি তাহলে কিছুই করতে পারতাম। মালটা সাপ্লাই করে দেয়, মানে আপনাকে পুরোপুরি হেল্প করে, পুরোটা হেল্প করে। রাতে দোকান থেকে এসে আমাকে হেল্প করে। বাড়িতে বসে কাজ শুরু করলেও এখন সুমতি দেবীর ব্যবসা বড় হয়েছে। অনেকেই লোকের মুখে শুনে টেডির অর্ডার দিয়ে যান তার কাছে। সুমতি দেবীর কাছে কাজ শিখে এলাকার অনেক মেয়েরাই স্বাধীন ও স্বনির্ভরতার দিশা দেখেছে। ব্লকে ব্লকে গিয়ে প্রশিক্ষণ দেন তিনি। জেলা হস্তশিল্প মেলায় তাদের তৈরি টেডি বিয়ার বিক্রয় করে লাভের মুখ দেখেছেন। 15 টাকা থেকে শুরু করে 3,000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের টেডি বিয়ার তৈরি করেন তারা। একজন বাড়ির গৃহবধূ হয়েও নিজের এবং এলাকার মেয়েদের স্বাবলম্বী ও স্বনির্ভর করার এই লড়াই প্রেরণা যোগাবে হাজারো নারী শক্তি। 30-40 জন শিখেছে ব্লকে টকে দিয়ে অনেকে, কিন্তু পাশাপাশিও শিখেছে। তারা কি এই কাজটা করছে? ব্লকে যে দিয়েছি ট্রেনিংটা, ওরা অন্যান্য ব্লকে গিয়েও ট্রেনিংটা দিয়েছে, অন্যান্য জায়গায় কাজ করেছে। ওরাও মেলায় জেলায় মেলায় গেছে, আমার এখান আমার মাল গেছে মেলায়। আগের বছর আমার কাছ থেকে ঠাকুরদা ব্লক থেকে মাল ছিল না, যারা কাজ শিখছিল তারা আমার কাছ থেকে মাল নিয়ে এসে জেলায় দোকান দিয়েছে। আমার মাল নিয়ে গেছে, এক কিট্টি মাল নিয়ে গিয়ে মেলায় দোকান দিয়েছে। কত টাকা থেকে কত টাকা পর্যন্ত বিক্রি হয় মালগুলো? 15 টাকা থেকে এই ছোটো রেটে, এগুলো 15 টাকা থেকে বিভিন্ন রেটে, 15 টাকা, 25 টাকা, 200, 250, 500, 1,000, 1,500, 2,000, বড় মালও আছে। নারী তার আপন ভাগ্য জয় করার অধিকার পেয়েছে। ঘরে বাইরে নারী সমানভাবেই পারদর্শী, তা আবারও প্রমাণ করে দিল বেলদার সুমতি দাস। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, এক্সপ্রেস নিউজ।